नमस्कार বন্ধুরা বড়বিস কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বাপের বাড়িতে এসেছি রন্ধন পূজা উপলক্ষে। এখানে আমরা দেখুন আমার বোন, আমার ভাইয়ের বউ, আমার ভাইজি, আমার মামি, এটা মামা বাবু, আমাদের ছোট পুচকি ভাইপো, আমার মা, সবাই উপস্থিত। সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। এইবার আমি রেসিপিগুলো আপনাদের কিছু দেখাবো। আশা করি আমার চ্যানেল, এই আমার পারিবারিক অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক আর শেয়ার করবেন, বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন নতুন রান্না এলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আমার সঙ্গে থাকার জন্য আর আমার রেসিপিগুলো দেখার জন্য ধন্যবাদ। বাপি আর্মি ম্যান, সবসময় আমাদের শাসন করে থাকে, কিন্তু আমরা তাকে ছাড়া চলতে পারি না। আজকে আমি দেখুন রান্না পুজো রান্না হিসেবে কিছু রান্না দেখাতে চলেছি। সেই জন্য দেখুন আমি কচু শাকটা সিদ্ধ করে নিয়েছি প্রথমেই, তারপরে এই আলু সে মানে ধুয়ে রেখেছি পরিষ্কার করে। এখানে কিছুটা উচ্ছে কেটে ধুয়ে রাখা আছে, এটা কাকরোল কেটে ধুয়ে রাখা আছে, বেগুন ভাজা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, পটল ভাজা কিছুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, দেখুন ভাতটা ফুটছে, উচ্ছেটা ভাজা হচ্ছে। এরপরে যেরম যেরম ভাবে আমাদের রান্নাটা হবে আমি সেইভাবেই, অনেক রান্না সেই জন্য ইন্ডাকশনেও একটা দুটো রান্না করে নেব। ঢেঁড়স ভাজাটা আমি বসিয়ে দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। এতে কি হবে, ঢেঁড়সের নাল ভাবটা অনেক কম হবে আর ঢেঁড়সটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। এইবার লবণে শুদ্ধ আমি মিশিয়ে দেবো ঢেঁড়সের বাকি উচ্ছেগুলো, সব ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তুলে নেব, তেলটা ঝরাবো। সেই জন্য একটুখানি আমি চামচ দিয়ে উপর দিকে তুলে রেখে দেব। প্রথমে উচ্ছে ভাজা দিয়েই ভাজাটা আরম্ভ করেছি। কিছুটা উচ্ছে আগে দিয়েছিলাম, যেটা সেজা ভেজে রেখেছি একটা স্টিলের পাত্রে তুলে রেখেছি, বাকিগুলোও এইভাবে সুন্দর করে ভেজে নেব। কাকরোলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, এই কাকরোলের মধ্যেও আমি কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি আর একটুখানি হলুদ জাস্ট পরিমাণে অ্যাড করে দিলাম, দিয়ে আমি সুন্দর করে ঝাঁকিয়ে এগুলো সব মাখিয়ে নেব। একটুখানি সময় মাখিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু কাকরোলের থেকে জলগুলো বেরিয়ে যাবে আর লবণ দেওয়ার জন্য ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে সমস্ত কাকরোলগুলো আমি লবণ মাখিয়ে নিলাম। কাকরোলগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। এইবার আমি এগুলো ছাকা তেলে ভেজে নেব, একটুখানি নাড়িয়ে দিচ্ছি, ধীরে ধীরে এগুলো হতে দেব। ভাজাগুলো কিন্তু হয়ে গেছে, এইবার কাকরোল ভাজাগুলো আমি একটু তেলের থেকে তুলে রাখছি তেলটা ঝরিয়ে নেবার। সেই পটলগুলো আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছি ধোয়ার পরে, এইবার এই পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো আমি হলুদ দেব না, তাহলে পটলগুলো কিন্তু তেলের সঙ্গে পুড়ে পোড়া ভাব হবে। ঢেঁড়সগুলো ভাজা পুরো কমপ্লিট, এবার ঢেঁড়স ভাজাটাও আমি তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পটলগুলো, ধীরে ধীরে ভেজে নেব। এই আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি, কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়। এবার লবণ মাখিয়ে রেখে দিয়েছি, এগুলোতেও হলুদ মাখাইনি। 5 মিনিট রেখে দেওয়ার পরে আলুর জলগুলো বেরিয়ে যাবে, ভাজাটাও সুন্দর হবে। কাঁচকলাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই কাঁচকলার মধ্যে সামান্য একটুখানি প্রয়োজন মতো লবণ দেখুন, আর এই হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করেই হলুদ দেব, দিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে নেব। গরম হয়ে গেছে ইন্ডাকশনে করা, এবার আমি কাঁচকলা ভাজার জন্য কাঁচকলাগুলো কিছুটা অ্যাড করে দিচ্ছি। এই কাঁচকলাগুলো ভাজার জন্য আমি অ্যাড করে দিয়েছি
এবার আস্তে আস্তে সব কাঁচকলাগুলোই আমি ভেজে নেব। এই কাঁচকলা ভাজাগুলো কমপ্লিট। এবার আমি একটুখানি তেলটা ঝরিয়ে তুলে নেব। দুটো নারকল আমি কেটে নিয়েছি। এই নারকলগুলো আমি আস্তে আস্তে ছোলা ছাড়িয়ে সুন্দর করে ভাজার জন্য কেটে নেব। পুরো পিছনটা ছাড়িয়ে ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এই নারকলটা ওগুলো জাস্ট অ্যাড করে দিচ্ছি, ওগুলো নাড়িয়ে দিচ্ছি একটুখানি। নারকলের মধ্যে খুব সামান্য পরিমাণে আমি হলুদ দিচ্ছি এক চিমটে, আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে নারকলটা আমি নাড়িয়ে দিলাম। এবার আস্তে ধীরে নারকলটাও ভেজে নেব। নারকল ভাজাটা কিন্তু কিছুটা হয়ে এসছে, আর একটুখানি সময় থাকলেই আমার নারকল ভাজাটা হয়ে যাবে। নারকলগুলো সব ভেজে নিয়েছি লাল লাল করে। এবার নারকলগুলো আমি তুলে নারকলটাও আমি ভেজে নিয়েছি, নুন কেটে নিয়েছি, জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়, বেগুনের একটা কষ আছে সেটাও বেরিয়ে যায় যাতে। এবার লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। 5 মিনিট রেখে দেওয়ার পরে বেগুনগুলোও আমি ছাকা তেলে ভেজে নেব। বেগুন কিছুটা অ্যাড করে দিচ্ছি। এইভাবে আরো কিছুটা বেগুন অ্যাড করে দিলাম। তবে সব বেগুনগুলো আমি ভেজে নেব। আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এই তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর এই 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। এবার জাস্ট এটা একটুখানি নাড়িয়ে নেব। ফোড়নটা ভাজা হলে তবেই কিন্তু কচু শাকের টেস্টটা সুন্দর হবে। অ্যাড করে দিলাম পেঁয়াজটা। কিছুক্ষণ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। পেঁয়াজটা ভাজছে, এর সঙ্গে আমি কিছুটা আদা কুড়ে নিয়েছি, সেই আদাটা অ্যাড করে দিলাম। এখানে লবণ অ্যাড করে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়, মশলাটার সঙ্গেও পেঁয়াজটা কষা হয়ে যায়। এইভাবে আরেকটুখানি সময় জাস্ট নাড়িয়ে নে। হলুদ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। এই অবস্থায় দেখুন আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এক মুঠো, দু মুঠো, আর একটুখানি ছোলা অ্যাড করে দিচ্ছি। অনেকটা কচু শাক আছে, সুতরাং এইটুখানি ছোলা দিতে লাগবেই। ছোলাটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কচু শাকের সঙ্গেও সেদ্ধ হয়ে যাবে। এবার 1 বাটি নারকল কোড়া, মানে একটা পুরো নারকল কোড়া আমি নিয়ে নিয়েছি, সেটাও অ্যাড করে দিলাম। আমি নারকল কোড়াটা আগে দিলাম একটুখানি ভেজে নিলে কচু শাকটা যদি থাকে তাহলে কিন্তু নষ্ট হবে না। সেই জন্য কাঁচা দেওয়ার থেকে নারকলটা যদি আগে ভেজে নেন তাহলে কিন্তু সেই কচু শাকের টেস্ট ভালো হবে আর নষ্ট হবে না। এইবার জাস্ট একটুখানি 5 মিনিট মশলাটার সঙ্গে কষে নেব। এবার আমি কচু শাকটা অ্যাড করে দিলাম। ইন্ডাকশানে কিন্তু একটুখানি রান্নাটা হতে দেরি হয়, প্রসেসিংটা কড়ায়ও হচ্ছে আবার ইন্ডাকশানেও হচ্ছে, সেটাই আমি দেখাচ্ছি। এখন কচু শাকটা মশলাটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে মেশানো হয়ে গেছে, আর একটুখানি সময় হতে দেব। কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। জাস্ট দাগা পেটি আর বড় বড় পিসগুলো নিয়ে নিয়েছি। এইবার 5 মিনিট রাখার পর এগুলো আমি ভেজে নেব। কচু শাকের প্যানটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আবার কিছুটা তেল অ্যাড করেছি। দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে আলুগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলো ধুয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো সব এপিট ওপিট করে ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো জাস্ট তুলে দেব। তবে বাকি আলুগুলো আমি ভেজে নেব। 1 কেজি মাপের মুসুর ডাল নিয়ে নিয়েছি। সেই মুসুর ডালটা আমি 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এইবার মুসুর ডালটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডালটার মধ্যেও আমি নারকল দেব, তাই কিছুটা নারকল ডালে অ্যাড করে দিচ্ছি। আস্তে আস্তে নাড়িয়ে দেব। এখন কিন্তু ডালটা ঘন হয়ে গেছে, জোরে নাড়লে কিন্তু ফুটছে যেহেতু তাহলে ছেটকাবে, সেই জন্য আস্তে ধীরে
নাড়িয়ে দিচ্ছি ডালটা। এইবার এই নারকলের সঙ্গে কিছুক্ষণ ডালটা হতে দেব, গ্যাসটা কিন্তু পুরো ধীরে থাকবে। সেদ্ধ হয়ে গেছে মুসুর ডালটা, পাশে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে তেলের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে বেশ ভালোভাবে। এইবার আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজটা এইবার দিয়ে ভালোভাবে ভেজে নেব। লবণ অ্যাড করে দিলাম, তা নাহলে পেঁয়াজটা কিন্তু নরম হবে না। আর এর মধ্যে একটুখানি নারকল কোড়া দিয়েছি, এই যে নারকলটা ভাজা থাকবে এটা বেশ সুন্দর টেস্ট আর একটা স্মেল নিয়ে আসবে। চামচ মাপের হলুদ আমি নিয়ে নিয়েছি, সেই হলুদটা অ্যাড করে দিলাম। হলুদটা দিয়ে আর একটুখানি সময় কষে নেব। এই যে ডালের মধ্যে আমি কষা মশলাটা দিয়ে দিয়েছি, এবার ডালটার সঙ্গে এটা ধীরে ধীরে মিশিয়ে নেব। ডালটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। পোনা মাছের সঙ্গে কিছু ইলিশ মাছও নিয়ে নিয়েছি, এবার ইলিশ মাছগুলো সামান্য একটুখানি হলুদ মাখিয়ে ছড়িয়ে দিচ্ছি আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এটা লবণটা দিয়ে সুন্দর করে আমি সমস্ত মাছগুলো মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলো এবার 5 মিনিট রাখার পরে ভেজে নেব। এগুলো আমি লবণ মাখিয়ে নেব। কড়াটায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমই হয়ে গেছে। আমি এই মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, এইভাবে অল্প অল্প করে সব মাছগুলো ভেজে নেব। কড়ায় পোনা মাছ ভাজা হচ্ছে, আর একটা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ইলিশ মাছগুলো ভেজে নেব। অল্প অল্প করে সব ইলিশ মাছগুলোই আমি ভেজে নেব। যেহেতু পান্তার সঙ্গে এই মাছগুলো খাওয়া হবে, সেহেতু মাছগুলো কিন্তু একটু মুচমুচে করে কড়া করে আর কি যেটা বলা হয় সেইভাবেই ভেজে নিতে হবে। এই মাছগুলো সব এখন ভেজে নেব। বাকি কিছুটা ইলিশ মাছ ছিল, সেগুলো আমি আস্তে ধীরে করে সব ভেজে নিয়েছি। আমি যেভাবে করেছি সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই আমার ভিডিওটা ভালো লাগবে। রান্না পুজো রান্নার রেসিপি, এই উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, এখানে বেগুন ভাজা, নারকল ভাজা, কাঁচকলা ভাজা, ঢেঁড়স ভাজা, নারকল দিয়ে মুসুর ডাল, কচু শাক ও নারকল ছোলা দিয়ে করা আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, পোনা মাছ ভাজা, আর ঠাকুরকে আমরা যা নিবেদন করেছি যেগুলো রান্না হয়েছে সেগুলোই দেওয়া হয়েছে। ঠাকুরকে নিবেদন করা হয়েছে যেগুলো সেটা থালাটারও ছবি এখানে দিয়ে দিলাম। আশা করি আমার এই রান্না পুজোর রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করবেন, বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন নতুন রান্না এলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য